আমাদের লেকচারের ভিডিওটা কি গুগলে গুগল ক্লাসরুমে দেন অথবা ইয়াতে দেন, ইমেলে দেন? না না, আমি ইউটিউবে দিয়ে দিই। ও স্যার, ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে ক্লাসের ভিডিওটা। আচ্ছা, তো আমি আজকে আমরা দুইটা প্রসেস নিয়ে পড়ব। একটা প্রসেসের নাম হচ্ছে রিভার্সিবল প্রসেস, আর একটা প্রসেসের নাম হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস এটা বাংলাতে বলা হয় প্রত্যাগ্রামী প্রক্রিয়া, আর ইরিভার্সিবল প্রসেসকে বলা হয় অপ্রত্যাগ্রামী প্রক্রিয়া। ব্যাপারটা কেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই শুরুতে। ধরো তোমাকে আমি কিছু একটা বরফ দিলাম, এক খণ্ড বরফ দিলাম, তো বরফটাকে তুমি যদি কোথাও রেখে দাও তাহলে আস্তে আস্তে সেটা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। আচ্ছা, ওইটুকু বরফই পুরাটুকু পানি হয়ে যাবে। সেই পানিটুকুটাকে তুমি যদি হচ্ছে বা ই করো, তাপ দেওয়া শুরু করো, তাহলে সেটাকে সেটা বাষ্পে পরিণত হয়ে যাবে। এবং সেই বাষ্পটাকে যদি তুমি কোনো কোনোভাবে হচ্ছে ই করতে পারো, প্রিজার্ভ করে রাখতে পারো বা ধরতে পারো, মানে কোন এক জায়গায় সংরক্ষণ করতে পারো, সেখানে যদি আবার স্যার কি নেই নাকি? আজকে নেটে মনে হয় বারবারই প্রবলেম করতেছে। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে এখন? জি স্যার। আচ্ছা, আমি বলতেছিলাম রিভার্সিবল প্রসেসের কথা। রিভার্সিবল প্রসেসটা হচ্ছে এরকম, ধরো তোমাকে আমি এক খণ্ড বরফ দিলাম, তো সেই বরফটাকে তুমি কোন এক জায়গায় রেখে দিলা নর্মাল টেম্পারেচার, সেটা আস্তে আস্তে কি হবে, পানিতে পরিণত হবে। সেই পানিটাকে তুমি যদি আরো তাপ দেওয়া শুরু করো, তা পানিটা একসময় বাষ্পে পরিণত হবে। তো সেই বাষ্পটাকে তুমি যদি কোনো জায়গায় প্রিজার্ভ করো এবং সেটাকে তুমি যদি আবার ঠান্ডা করো, তাহলে আস্তে আস্তে সেটা আবার পানিতে কনভার্ট হবে। সেটাকে তুমি যদি ফ্রিজে রেখে দাও, তাহলে সেটা আরো ঠান্ডা হয়ে হয়ে এক পর্যায়ে গিয়ে আগের সেই বরফ খণ্ডটাতে পরিণত হবে। তার মানে রিভার্সিবল প্রসেস এটা হচ্ছে এক ধরনের রিভার্সিবল প্রসেস। তার মানে এই প্রসেসে কি হলো, যে একটা প্রক্রিয়াকে তুমি একটা একটা অবস্থাকে চেঞ্জ করে আরেকটা অবস্থায় নিয়ে গেলে আবার সেটাকে আগের অবস্থাতে ব্যাক করে নিয়ে আসলাম। মানে তুমি একটা স্টেট থেকে চেঞ্জ করে আরেকটা স্টেটে নিছো, সেখান থেকে আবার চেঞ্জ করে আগের স্টেটে ব্যাক করে নিয়ে আসছো। তো এইরকম যদি তুমি করতে পারো, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় রিভার্সিবল প্রসেস। সো এই রিভার্সিবল প্রসেস ইজ ওয়ান ইন হুইচ ক্যান বি রিট্রাক্টেড ইন দ্য অপোজিট ডিরেকশন, সো দ্যাট দ্য ওয়ার্কিং সাবস্টান্সেস পাসেস থ্রু এক্স্যাক্টলি দ্য সেম স্টেট ইন অল রেসপেক্টস অ্যাজ ইন দ্য ডিরেক্ট প্রসেস। আচ্ছা, এর এক্সাম্পল হিসেবে এখানে এই কথাটাই বলছে, যে তুমি যদি একটা একটা গিভেন ম্যাস, একটা আইসের একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাসকে পানিতে কনভার্ট করো, সেটাকে পানিতে কনভার্ট করলে, তার মানে যখন সেটা কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করবে, আবার এই ওয়াটারকে তুমি চাইলে আইসে কনভার্ট করতে পারবা। কিভাবে? যে সেম অ্যামাউন্টে হিট রিমুভের মাধ্যমে সেটাকে আবার আইসে কনভার্ট করে ফেলতে পারবা। তো তো এটা অ্যাকচুয়ালি রিভার্সিবল প্রসেস। আচ্ছা, তো এটা এক ধরনের রিভার্সিবল প্রসেস। আচ্ছা, আর ইরিভার্সিবল প্রসেস বলতে আমরা কি বুঝি? ইরিভার্সিবল প্রসেস হচ্ছে এমন প্রসেস যে প্রসেসটাকে তুমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নেওয়ার পর সেই জিনিসটাকে আবার ব্যাক করে নিয়ে আসতে পারবা। কেমন? ধরো তুমি এক জায়গা থেকে হেঁটে এক জায়গায় গেছো, তো হেঁটে এক জায়গায় গিয়ে তো তোমার কি শক্তি খরচ হয়েছে? না, তো শক্তি যখন খরচ হইলো, তুমি যদি আবার হেঁটে আগের জায়গায় ফেরত আসো, তোমার শক্তি কি আবার ফেরত পাবা তুমি? তারপর ধরো তুমি কি করলা, যে তোমার জুতা দিয়ে তোমার হচ্ছে ফ্লোরে একটা ঘষা দিলা, বা পা দিয়ে ফ্লোরের মধ্যে একটা ঘষা দিলা, তাহলে কি হবে? সেখানে ফ্লোরে ঘষা দেওয়ার কারণে এক ধরনের তাপ উৎপন্ন হবে সেখানে ঘর্ষণের ফলে। আচ্ছা, তো তুমি যদি আবার উল্টা দিকে আরেকটা ঘষা দাও, তাহলে কি যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছিল সেই পরিমাণ তাপ আবার ব্যাক করবে? ডাবল তাপ উৎপন্ন হবে। তার মানে এই রিভার্সিবল প্রসেস হচ্ছে এমন প্রসেস যেটাকে তুমি অপোজিটলি ব্যাক করাইতে পারবা না, অপোজিট ডিরেকশনে ব্যাক করাইতে পারবা না। ব্যাক করলেও তোমার মানে রেজাল্ট ডাবল হয়ে যাবে, মানে তুমি আগে যে অবস্থায় স্টেটে ফেরত পাইছো সেই স্টেটটাকে ফেরত পাবা না। তো নর্মালি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যত ধরনের ইভেন্ট আছে, সব ইভেন্টই হচ্ছে এই রিভার্সিবল প্রসেস হয়। যেমন এই যে কোনো কিছু, যে তুমি একটা আইসোথার্মাল বা অ্যাডিয়াবেটিক প্রসেসের মাধ্যমে একটা সাডেন আনব্যালেন্স এক্সপ্লোশন করলা,
হিট ফ্রিকশনের মাধ্যমে হিট প্রডিউস হইলো, তারপর হচ্ছে কোন একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট পাস করতেছে, তখন সেখানে হিট জেনারেট হইলো, বা যে যে কোনো প্রসেসের কথা তুমি চিন্তা করো, একটা গাড়ি তুমি চালাচ্ছ, গাড়ি এক জায়গায় গেলো, সেখান থেকে আবার ব্যাক করলো, সেই সবগুলা প্রসেসকে আমরা আসলে ইরিভার্সিবল প্রসেস বলতে পারি, কারণ এগুলাকে আমরা যদি সেম স্টেট সেম স্টেটে ব্যাক করাইতে পারি। ঠিক আছে, সো রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেস হচ্ছে কেমন প্রসেস, যে একটা স্টেট থেকে তুমি আরেকটা স্টেটে নিলা, আবার সেই স্টেটে যদি ব্যাক করে নিয়ে আসতে পারো তাইলে সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, আর যদি ব্যাক করে নিয়ে আসতে না পারো তাহলে সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কি, যে এই রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সবসময় এই ব্যাপারটাই ইম্পর্টেন্ট, যে শুরু কোথায় আর শেষ কোথায়, শুরু আর শেষ যদি এক জায়গায় হয় তাহলে সেটা রিভার্সিবল প্রসেস, আর এই রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে শুরু আর শেষ দেখা যাবে না। রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে দেখতে হবে যে কোন কোন ওয়েতে তোমার প্রসেসটা কমপ্লিট হইলো, পুরো প্রসেসটাই দেখতে হবে। আচ্ছা, তো আমাদের হিটের যে পার্টটুকু ছিল, হিটের পার্টটুকু শেষ, আমরা এখন থার্মোডিনামিক্স এর ঢুকতেছি। থার্মোডিনামিক্স সম্পর্কে আমরা বলছিলাম কি, থার্মোডিনামিক্স হচ্ছে পদার্থবিজ্ঞানের সেই ব্রাঞ্চ যে ব্রাঞ্চে হিট টেম্পারেচার এদের রিলেশন, ওয়ার্ক এনার্জির সাথে এদের রিলেশন, হিট টেম্পারেচার রিলেটেড ইনস্ট্রুমেন্ট এইসব নিয়ে যে ব্রাঞ্চে কথা বলা হয় সেই ব্রাঞ্চকে বলা হয় থার্মোডিনামিক্স। তো থার্মোডিনামিক্সের অ্যাকচুয়ালি চারটা ল আছে, এই চারটা ল কোন একটা সিস্টেমে থার্মোডিনামিক সিস্টেমের কিছু কোয়ান্টিটিকে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে ডিফাইন করে। সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কী কী, টেম্পারেচার, কোন একটা সিস্টেমে টেম্পারেচার কেমন, কোন একটা সিস্টেমে এনার্জি কেমন, কোন একটা সিস্টেমে এনট্রপি কেমন, এই জিনিসগুলোকে ডিফাইন করে। এই চারটা ল এর মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে বুঝতে পারি। তো এই থার্মোডিনামিক্সের চারটা ল কী কী, জিরোথ ল অফ থার্মোডিনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স, থার্ড ল অফ থার্মোডিনামিক্স। তো এর মধ্যে জিরোথ ল অফ থার্মোডিনামিক্সটা হচ্ছে খুবই বিখ্যাত এবং বিখ্যাত, এবং মজার ব্যাপার হচ্ছে সবার প্রথম যে লটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স, এরপরে আসছে সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স, তারপর আসছে থার্ড ল অফ থার্মোডিনামিক্স, সবার শেষে আসছে জিরোথ ল অফ থার্মোডিনামিক্স। বাট জিরোথ ল অফ থার্মোডিনামিক্সটা এত বেশি ইম্পর্টেন্ট এই জন্য সেটাকে শেষে না দিয়ে এটাকে শুরুতে দেওয়া হয়েছে, এবং শুরুতে দেওয়ার জন্য এটার নাম দেওয়া হয়েছে, সবার আগে দিতে হবে তাহলে কি করা যায়, ওয়ানের আগে কি কি করা যায়, তাই এই জন্য জিরো নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় জিরোথ ল অফ থার্মোডিনামিক্স। আচ্ছা, জিরোথ ল অফ থার্মোডিনামিক্স খুবই খুবই সহজ একটা জিনিস, এটা বোঝা খুবই ইজি, যে কেউ খুব সহজে এই জিনিসটা বুঝতে পারবে। তো জিরোথ ল অফ থার্মোডিনামিক্স বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস একটু একটা 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 টার্ম সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, সেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, মানে তাপীয় সাম্যাবস্থা। এই জিনিসটা মানে কি, মানে নর্মালি আমরা কি বলি যে হিট সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যায়, তাহলে এ যদি একটা হট বডি হয় এবং তার সাথে যদি বি একটা কোল্ড বডি রাখা হয় তাহলে সবসময় কি হবে, এ থেকে হিট বি এর দিকে যাবে, তো এরকম একটা অবস্থা তৈরি হবে। তো তো এ থেকে হিট বি এর দিকে যাচ্ছে, তো একটা পর্যায়ে গিয়ে এই হিট যাওয়াটা থেমে গেল, এই হিট ফ্লোটা স্টপ হয়ে গেছে। যদি স্টপ হয়ে যায় তখন আমরা বলতে পারবো যে এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, তার মানে এ আর বি একই তাপমাত্রায় আছে, তার মানে দুইটা বস্তুর মধ্যে যদি দুইটা বস্তুকে যদি আমি কন্ট্রাক্টে রাখি, থার্মাল কন্ট্রাক্টে রাখি পাশাপাশি, যদি একটা থেকে আরেকটার মধ্যে হিট না যায় তাহলে আমরা বুঝবো যে ওই দুইটা বস্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, বা একটা থেকে আরেকটার মধ্যে হিট যাচ্ছে তো যে পর্যায়ে গিয়ে হিট হিট ট্রান্সফার অফ হয়ে যাবে ওই অবস্থা থেকে আমরা বলবো, বা ওই সময়ে সময় ওই দুইটা বস্তুকে বলবো যে তারা একটা একটার সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, দ্যাট মিন্স তার সেম তাপমাত্রায় আছে। আচ্ছা, তো এখন আমরা জিরোথ লতে চলে আসি। জিরোথ লটা আসলে কি, ধরো এখানে আমি ফার্স্টে নাম দেখতেছি, এর নাম হচ্ছে আহসান হুসাইন নাইম, তো আহসান হুসাইন নাইম আর হচ্ছে আশফাক আহমেদ ধরে নিলাম, তারা দুজন খুব ভালো বন্ধু। ঠিক আছে, আবার আশফাকের সাথে আসিফের খুব ভালো ফ্রেন্ডশিপ, তো ব্যাপারটা খেয়াল করো, আশফাকের সাথে নাইমের ভালো ফ্রেন্ডশিপ
আবার আশফাকের সাথে আসিফের ভালো ফ্রেন্ডশিপ, তো এমন যদি হয় তাইলে কিছুদিন গেলে আমরা এই জিনিসটা বলে দেখতে পারবো না যে আসিফ আর নাইমের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাবে? জি স্যার, জি স্যার হবে এটা, ব্যাপারটা তো তাই হয় তাই না? জি স্যার, জিওথ ল থার্মোডাইনামিক্স এইটাই বলছে যে বলছে ইফ টু বডিজ আর সেপারেটলি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ এ থার্ড বডি, মানে দুইটা বস্তু ধরে নিলাম এ আর বি, দুইটা বস্তু আলাদা আলাদা ভাবে তৃতীয় একটা বস্তুর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, মানে এ বস্তু আর বি বস্তু আলাদা আলাদা ভাবে সি নামে একটা বস্তুর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তো তাহলে আমি বলতে পারি যে এ আর বি ওরাও নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এটা তো খুবই মানে আমাদের এখন শুনে মনে হচ্ছে যে এটা আবার ল হয় কেমনে, কে না জানে, তাই মনে হচ্ছে না স্যার? পারস্পরিক সম্পর্ক এটা নাকি? হ্যাঁ, এটা হচ্ছে একটা পারস্পরিক সম্পর্ক, যদি এ আর বি আলাদাভাবে তৃতীয় একটা বস্তুর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আমরা বলতে পারবো যে প্রথম যে দুইটা বস্তু আছে এরা অবশ্যই নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। আমরা চুম্বকের বেলায় যে যেমন দেখি আর কি, একটা বস্তু এটার সাথে রেখে দিলে পরবর্তীতে ওইটার সাথে স্যার ওইটাও এরকম হয়ে যায় না? চুম্বকের সাথে এখানে আসলে মেলানো যাবে না, কারণ চুম্বকের ব্যাপারটা একটু ডিফারেন্ট, চুম্বক তো আসলে মানে এখানে থার্মাল ইকুইলিব্রিয়াম যে কন্ডিশন চুম্বকের মধ্যে এরকম কোনো কন্ডিশন এরকম কোনো ব্যাপার নাই আসলে। আচ্ছা, এই জিরোথ লটা খুবই ইম্পর্টেন্ট একটা ল, কারণ এখান থেকে আমরা আসলে একটা কনসেপ্টকে ডিফাইন করতে পারি, মানে টেম্পারেচার স্কেলের যে কনসেপ্ট সেই কনসেপ্টটাকে আসলে ডিফাইন করতে পারি। স্যার ক্লাসটা কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। তো আমরা টেম্পারেচার স্কেলের যে কনসেপ্ট সেই কনসেপ্টটাকে ডিফাইন করতে পারি, যদি এই কারণে এই লটা সবার শেষে ডিসকভার হওয়ার পরে এই লটা অনেক বেশি ফান্ডামেন্টাল এবং হওয়ার কারণে এই লটাকে কি করা হয়েছে সবার আগে স্থান দেওয়া হয়েছে এবং এই জন্য জিরোথ নাম দেওয়া হয়েছে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এই ল এর সিগনিফিকেন্সটা কি? এই ল এর সিগনিফিকেন্স হচ্ছে ইজ টু ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য সিস্টেম, একটা সিস্টেমের ইকুইলিব্রিয়ামটাকে ডিটারমাইন করতে পারে। তো তোমরা এখান থেকে আমি তোমাদের একটা জিনিস বলি, এই জিরোথ ল থেকে তোমাদের কি কি কোশ্চেন হতে পারে ভাইবাতে? জি স্যার, জি স্যার, এটা ইম্পর্টেন্ট স্যার। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি? জিরোথ লটা কি বলো সেটাও বলতে পারি, স্টেটমেন্টটা বলতে হবে তখন এই স্টেটমেন্টটা। আচ্ছা, তারপরে কাউকে আমরা জিজ্ঞেস করতে পারি যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এই লটা এত বিখ্যাত কেন, সেটার উত্তরে কি বলবো আমরা? এই যে বলবা যে এই ল থেকে আমরা আসলে টেম্পারেচার স্কেলের কনসেপ্ট পাই এবং এই লটা আমাদের একটা সিস্টেমের ইকুইলিব্রিয়ামকে ডিটারমাইন করতে পারে, এই জন্য এই জিনিসটা খুবই বিখ্যাত বা সো কল। তারপরে বলা হইতে পারে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কে কেন জিরো মানে জিরো নাম দেয়া হলো, এটা বলতে পারি। এই ল এর সিগনিফিকেন্স কি, সেক্ষেত্রে লাস্ট লাইনটা বলতে হবে, সিগনিফিকেন্স অফ দিস ল ইজ টু ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য সিস্টেম। ঠিক আছে, সো তোমাদের পড়তে হবে এইভাবে। হ্যাঁ, এখন আসলে ওই মানে আগে যেভাবে অফলাইন সিস্টেমে যেরকম পড়া ছিল এখন তো পড়াশোনার প্যাটার্নটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। তোমরা অ্যাকচুয়ালি যদি ভাইবার জন্য পড়ো, মানে ভাইবার ফোকাস করে পড়ো, তাইলে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য যে জ্ঞান দরকার সেটা এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা নর্মালি এখন থেকে যেটা পড়াশোনা যেটা করবা সেটা ফোকাস করে করবে ভাইবার জন্য, যে ভাইবাতে কি কোশ্চেন হইতে পারে আর ভাইবাতে কি পড়বো। আর অ্যাসাইনমেন্টটা ওই ভাইবার পড়াশোনা যদি তুমি করো তাহলে এই পুরো সিলেবাস সম্পর্কে তোমার যে আইডিয়া হবে তাতে তুমি যে কোনো অ্যাসাইনমেন্ট করতে পারবে। স্যার, এই টপিকটার মতো একটু যদি আমাদের একটু মানে আলোচনা করে দেন যে এই ভাইবাতে এই ধরনের কোশ্চেন হইতে পারে, তাহলে প্রতিটা টপিক থেকে আমাদের স্পেসিফিক আমরা বুঝতে পারলাম যে কি ধরনের কোশ্চেন হইতে পারে। আচ্ছা, তো এরপরে আমরা যাই হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে। আচ্ছা, জিরোথ ল তো চলে গেল, এরপরে ফার্স্ট লটা কি? তো ফার্স্ট ল এর আসলে দুই ধরনের স্টেটমেন্ট আছে। তো ফার্স্ট স্টেটমেন্ট যেটা সেই স্টেটমেন্টটা হচ্ছে বিজ্ঞানী জুলের স্টেটমেন্ট। তো উনি অ্যাকচুয়ালি হিট আর ওয়ার্কের মধ্যে একটা সম্পর্ক বের করছে এবং এই সম্পর্কটাকেই উনি হচ্ছে একটা ইন টার্মস অফ ল সেটা এক্সপ্লেইন করছে।
তো এটা কি যে when work is transformed into heat, যখন কাজকে তাপে পরিণত করা হয়, or heat is transformed into work, তাপকে কাজে কনভার্ট করা হয়, then ওই সময়টাতে work and heat is directly proportional to each other. তাপ এবং কাজ তখন একটা একটার সাথে সমানুপাতিক. So কি বলতেছে, when work is transformed into heat, or heat is transformed into work, যখন কাজকে তাপে পরিণত করা হয় বা তাপকে কাজে পরিণত করা হয়, এই সময় আমরা কি বলতে পারি, work and heat is directly proportional to each other. ওই সময় তাপ ও তাপ একটা একটার সাথে সমানুপাতিক. এই স্টেটমেন্টটা বলছে বিজ্ঞানী জুল. সরাসরি সমানুপাতিক, তাই তো? হ্যাঁ, মানে কাজ যত বেশি হবে তাপ তত বেশি হবে, বা তাপ যত বেশি হবে কাজের পরিমাণ তত বেশি হবে. ঠিক আছে, তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা কার মধ্যে সম্পর্ক বিল্ড আপ করে, এই কোশ্চেন হইতে পারে. তো বলতে হবে হিটের সাথে, হিট এবং ওয়ার্ক, না? এবং বলা হইতে পারে হিট এন্ড ওয়ার্ক এর মধ্যে সম্পর্ক হচ্ছে বিল্ড আপ করে. ফার্স্ট ল অফ যেটা বলা হয়েছে এটা কোন বিজ্ঞানী দিছে, বিজ্ঞানী জুল দিছে. আচ্ছা, সো আমরা এখানে বলতে পারি যে কি অ্যামাউন্ট অফ হিট কে যদি আমরা প্রোডিউস করি ডিউ টু ট্রান্সফরমেশন অফ W অ্যামাউন্ট অফ ওয়ার্ক, মানে W পরিমাণ কাজ করার ফলে আমাদের কিউ পরিমাণের তাপ উৎপন্ন হয়েছে. তো অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা বলতে পারি W ইজ প্রপোর্শনাল টু কিউ, কাজ হচ্ছে তাপে সমানুপাতিক. সো এখানে প্রপোর্শনাল চিহ্নটা যদি আমি উঠিয়ে দেই, উঠিয়ে দিয়ে লিখতে পারি W ইজ ইকুয়াল টু J Q, যেখানে J হচ্ছে একটা জুল proportionality constant. সেটা তো জুল না স্যার? না, যে মানে জুল না, সেটা কি কনস্ট্যান্ট? একটা একটা কনস্ট্যান্ট. তাহলে তাহলে স্যার আমি কে অথবা অন্য কিছু ব্যবহার করতে পারি? কাজের কাজের কথা যেহেতু আসছে, যেহেতু তো জুল ব্যবহার করতে হবে. আচ্ছা, এখানে যেহেতু মানে এখানে একটা ব্যাপার আছে যে মানে ইনিশিয়ালি চাইলে এটা ইউজ করা যায়, যে ইউজ করে না করে অন্য কিছু ইউজ করা যায় তো, কিন্তু এখন বিজ্ঞানীরা যেহেতু যে ইউজ করে, সো যে ইউজ করাটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট. সো এই যে হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এবং যেটা খুবই ফেমাস একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুলস ইকুইভ্যালেন্ট. ঠিক আছে, এই দুইটা নামে এটাকে প্রকাশ করা হয়, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুলের ইকুইভ্যালেন্ট বা জুলের তুল্যাঙ্ক, এরকম নামে এটাকে বলা হয়. আচ্ছা, এবং এই ল থেকে আমরা আসলে বুঝতে পারি, আচ্ছা এই ল থেকে আমরা বুঝতে পারি এটা আসলে কনজারভেশন অফ এনার্জি যে জিনিসটা ছিল, মানে শক্তি নিত্যতা সূত্র. শক্তি নিত্যতা সূত্রে একটা রূপ ছাড়া আর কিছুই না. শক্তি নিত্যতা সূত্রে কি ছিল, যে যখন শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে কনভার্ট হয়. তো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইরকমই, যে কাজ শক্তি কাজ থেকে আমি তাপে রূপান্তরিত করতেছি বা তাপ থেকে কাজে রূপান্তরিত করতেছি, মানে জাস্ট এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট হচ্ছে. এখানে কোনো কোনো কাজ নষ্ট হচ্ছে না বা ধ্বংস হচ্ছে না, বা কোনো তাপও নষ্ট হচ্ছে না বা ধ্বংস হচ্ছে না. আচ্ছা, আমরা বুঝতে পারছি এটা? জি স্যার. আচ্ছা, আমাদের তোমাদের থার্ড সেমিস্টারে একটা ল্যাব আছে, ফিজিক্সের ল্যাব. তো সেই ল্যাবের মধ্যে এই জে এর মানটা বের করতে হয়, মানে একটা ল্যাব আছে, সেই ল্যাবে আমাদের কাজ হয় ডিটারমাইন দ্য মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট. সেখানে আমরা একটা পানি একটা, সেখানে আমাদের জুলের ক্যালোরিমিটার ইউজ করতে হয়, জুলের ক্যালোরিমিটার ইউজ করে একটা পানির, ওখানে আমরা কিছু পরিমাণ পানি দিই, সেটাকে তাপ দিই, তাপ দিয়ে প্রতি মিনিট পর পর হচ্ছে আমরা ওখানকার টেম্পারেচার বের করি, বের করে ফাইনালি এই ফর্মুলা ইউজ করে, যে সমান সমান W বাই কিউ, এই ফর্মুলা ইউজ করে সেখান থেকে যে মান বের করি, এবং যে অরিজিনাল মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি. ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা করানো হয় আমাদের ল্যাবে. আচ্ছা, সো এইখানে কিন্তু এই টাইপের কোশ্চেন হতে পারে, যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা কোন প্রিন্সিপাল, মানে কোন প্রিন্সিপাল একটা স্পেশাল ফর্ম,
কনজারভেশন অফ এনার্জি হচ্ছে একটা স্পেশাল ফর্ম। তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় হতে পারে, বা বলা হইতে পারে যে 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 জিনিসটা আসলে কি, তখন বলতে হবে যেটা একটা কনস্ট্যান্ট, যেটাকে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুল ইকুইভ্যালেন্ট এই নামে বলা হয়। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো থার্মোডাইনামিক্সের এই ফার্স্ট লার একটা জেনারেল ফর্ম আছে, যে জেনারেল ফর্মটা দিয়েছে বিজ্ঞানী ক্লসিয়াস। তো উনি এক্সপ্লেন করছে ব্যাপারটাকে একটু অন্যভাবে। উনি বলছেন কি, যে যদি এরকম হয় যে একটা সিস্টেমের মধ্যে আমি কিছু পরিমাণ তাপ দিলাম, একটা সিস্টেমে আমি কিছু পরিমাণ তাপ দিলাম, তাহলে সেই তাপটা আসলে কিভাবে কনভার্ট হবে। তো তুমি চিন্তা করো, তোমরা বাসায় যাদের এই কাজ করতে হয়, অনেকে হয়তো করতে হয় না, যাদের বাসার বাবা মা মা আছে তাদের আসলে করতে হয় না, কিন্তু যারা নিজেরা মেসে থাকো তাদের করতে হয় যে পানি ফুটাইতে দিতে হয়। তো যখন তুমি কোনো জায়গায় পানি ফুটাইতে দাও, ইভেন তুমি ভাত রান্না করতে যাও, যে কোনো কিছু করতে দাও, তো সাথে সাথে কি ভেতরে পানি গরম হয় না স্যার? সময় লাগে শুরুতে, আসলে তা পাত্রটা হিট হয়। হ্যাঁ, শুরুতে পাত্র নিজে হিট হয়, তারপর হচ্ছে ভেতরে পানিটা আস্তে আস্তে গরম হওয়া শুরু হয়। তো ব্যাপারটা এরকমই, যে কোনো সিস্টেমের মধ্যেই তুমি যদি কোনো পরিমাণ হিট সাপ্লাই করো, যে একটা সিস্টেমের মধ্যে তুমি কিছু পরিমাণ হিট সাপ্লাই করলা, তো হিট সাপ্লাই করলে যেটা হবে ওখানে কাজ হবে, ঠিক আছে? তো কাজ হবে, সেই কাজটা কিভাবে হয়, যে ফার্স্ট একটা অংশ কি করে, ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে, মানে সেই কাজ দিয়ে ফার্স্ট হচ্ছে নিজের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে, দেন বাকি হিট দিয়ে কি করে, ওই সিস্টেমের উপর কাজ সম্পন্ন হয়, মানে এক্সটার্নাল ওয়ার্ক ডান করে। মানে তুমি একটা সিস্টেমের মধ্যে যে পরিমাণ, মানে এরকম একটা সিস্টেম যদি থাকে, সেই সিস্টেমে তুমি যদি ডিকিউ পরিমাণ তাপ দাও, ওই সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ দিলা, ডিকিউ পরিমাণ তাপ দিলে কি হবে, ফার্স্টে এই সিস্টেমটার ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে, সেটা হবে ডিইউ। আচ্ছা, ডিইউ পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে, মানে এখান থেকে কিছু পরিমাণ তাপ দিয়ে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে, বাকি যে তাপ আছে সেই তাপ দিয়ে কি হবে, এই সিস্টেমের উপর কাজ হবে, এক্সটার্নাল ওয়ার্ক হবে। তার মানে আমি বলতে পারি ডিকিউ সমান সমান কি হবে, ডিইউ প্লাস ডিডাব্লিউ। যদি আমি কোনো একটা সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ দেই, তাহলে ডিইউ পরিমাণ ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হয় আর ডিডাব্লিউ পরিমাণ কাজ হয়। সো অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা বলতে পারি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, কোনটাকে কি বলে। ডিকিউ, ডিকিউ হচ্ছে আমি যে পরিমাণ হিট সাপ্লাই করছি ওই সিস্টেমের উপর, মানে সাপ্লাই দ্য অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই ইন দ্য সিস্টেম, দ্যাট ইজ ডিকিউ। আচ্ছা, ডিইউটা কি, ডিইউ হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি পরিবর্তনটা কত হয়েছে সেটা হচ্ছে ডিইউ। আচ্ছা, আর ডিডাব্লিউ, ডিডাব্লিউটা কি, এক্সটার্নাল ওয়ার্ক ডান, এক্সটার্নাল কি পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে এই সিস্টেম। এটাও কিন্তু এক ধরনের স্পেশাল ফর্ম অফ কনজারভেশন অফ এনার্জি, মানে আমি যে পরিমাণ তাপ দিলাম সেই পরিমাণ তাপই দুইটা রূপে কনভার্ট হয়েছে, এক্সটার্নাল এনার্জি বৃদ্ধিতে কনভার্ট হয়েছে আর কাজ করতে কনভার্ট হয়েছে। তার মানে কোনো ধরনের তাপ নষ্ট হয় নাই, আবার কোনো ধরনের তাপ নতুন করে সৃষ্টিও হয় নাই, জাস্ট একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট হয়েছে। আর এটাকে আমরা বলি কি, কনজারভেশন অফ এনার্জি। ওকে, এবং এই লটা যে কোনো সিস্টেমের জন্য ভ্যালিড। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস আছে, জিডাব্লিউ সমান সমান আবার লেখা হয়েছে পিডিপি। তো এটা কেন লেখা হয়েছে আমরা একটু সামনে গিয়ে পড়বো। এখন একটা জিনিস একটু জানতে হবে, এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে, মানে এই স্টেটমেন্ট তো আসতেই পারে, এরপরে এই স্টেটমেন্টের সাথে আর কয়েকটা জিনিস আসতে পারে, যে আমরা যখন এই রকম কোন একটা সিস্টেম নিয়ে কাজ করব, তখন দেখব যে কোন কোন জায়গায় ডিইউ এর মান পজিটিভ আসে। তো ডিইউ এর মান পজিটিভ, এটার মানে কি, এটার মানে হচ্ছে ওই সিস্টেমটা অ্যাবজর্ব হিট, ওই সিস্টেমটা হিট অ্যাবজর্ব করছে, হিট শোষণ করছে। ডিইউ এর মান পজিটিভ মানে হচ্ছে ওই সিস্টেম হিট অ্যাবজর্ব করছে, আর ডিইউ এর মান যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি বুঝবো, তাহলে বুঝবো যে ওই সিস্টেমটা হিট লস করছে, মানে ওই সিস্টেম থেকে হিট
হারায় ফেলছে, মানে তাপ কমে গেছে এমন তো। আমি যদি বলি যে তাপ একটা বৃদ্ধি করছে আর একটা হচ্ছে ডিক্রিজ স্যার কমাই দিচ্ছে, এরকম বললে কি হবে? হ্যাঁ একই কথা, একই কথা না? ঠিক আছে, যদি প্লাস হয় তার মানে ওই সিস্টেমে আমি বাইরে থেকে তাপ দিচ্ছি এক্সট্রা করে, আর যদি এমন হয় যে মাইনাস হয়ে গেছে তার মানে আমি বুঝবো যে ওই সিস্টেম থেকে বাইরের দিকে চাপ চলে গেছে। আচ্ছা, সো আবার কি ইউ এর মান যদি পজিটিভ হয় তাহলে কি বুঝবো? তাহলে বুঝবো যে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, ডিইউ এর মান পজিটিভ মানে হচ্ছে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাইছে। আর ডিইউ এর মান যদি নেগেটিভ হয় তখন কি হবে? তবে যে ডিক্রিজ মানে কমে যাবে, মানে ইন্টারনাল এনার্জি কমে গেছে ওটা। আচ্ছা আচ্ছা, ডিডব্লিউ, ডিডব্লিউ যদি পজিটিভ হয় তাহলে আমরা কি বুঝবো? ডিডব্লিউ পজিটিভ হলে বুঝবো যে সিস্টেমটা সম্পূর্ণ ওয়ার্ক অন দা এনভায়রনমেন্ট, সিস্টেমটা এনভায়রনমেন্টের উপর কোন একটা কাজ করতে পারছে। আর যদি এমন হয় যে ডিডব্লিউ নেগেটিভ তাহলে বুঝবো যে সারাউন্ডিং ডাজ ওয়ার্ক অন দা সিস্টেম, মানে সারাউন্ডিং উল্টা ওর উপর কাজ করে ফেলছে। ঠিক আছে, ডিডব্লিউ সাইডে যদি বাংলায় বলি তাহলে কি হবে? সারাউন্ডিং ডাজ ওয়ার্ক অন দা সিস্টেম, চারিদিকে স্যার কি হবে? মানে ডিডব্লিউ যখন পজিটিভ তখন সিস্টেম হচ্ছে পরিবেশের উপর একটা কাজ করবে। জি জি, আর যদি ডিডব্লিউ নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে যে পরিবেশ সিস্টেমের উপর কাজ করে ফেলছে, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ মানে ওইটার উল্টাটাই হবে। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন একটা সিস্টেমের মধ্যে বা কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে কোন একটা ই দিব, তাপ দিব, তখন কি হবে? ফার্স্টে ওটা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে, তারপর দেখা যাবে ওই ভেতরে যদি পানি থাকে পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে, এই টাইপের কিছু হবে। এখন ঘটনা যদি উল্টা হয় যে আমি ওই মানে মানে প্রথমে আমার মানে এটা স্যার যে পানির হিটার আছে না, প্রথমে স্যার পানির মধ্যে দিলাম হিট, এরকম হইতে পারে না? তুমি হচ্ছে এক কাপ চা বানাবা, চা বানানোর সময় কি হবে? তুমি কাপ দিচ্ছ, ফার্স্টে তোমার পাত্রটা হিট হবে, তারপর চায়ের ভেতরে যে চা থাকবে বা চা পাতি থাকবে পানি থাকবে সেটা হিট হবে। এখন যদি এমন হয় যে তুমি উল্টা কাজ করছো যে ওই চায়ের কাপটা তুমি ফ্রিজে রেখে দিচ্ছ, তখন কি হবে? তখন তো সেখানে তাপ দেওয়া হচ্ছে না, বরং যেটা হচ্ছে যে তোমার চা থেকে তাপ বাইরে চলে যাচ্ছে, তাই না? তাহলে ওই সিস্টেমটা তখন তোমার উপর কাজ করতেছে, সিস্টেমটা তোমার থেকে হিট নিয়ে নিচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম।